সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশে এবং প্রবাসে থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন। আজকে যেটি বিষয় নিয়ে কথা বলবো, অ্যালার্জি। অ্যালার্জি একটা কমন রোগে পরিণত হয়েছে। এই সমস্যা নেই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বয়সের সঙ্গে নয়, শিশু থেকে বৃদ্ধ বনিতা সবারই কিন্তু এই সমস্যাটা থাকে। অ্যালার্জিটা কি? আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের শরীরের পাহারাদারের মতো কাজ করে থাকে। প্রতিনিয়ত অন্যান্য ডিজিজ বা বহিরাগত জীবাণুর বিরুদ্ধে তারা যুদ্ধ করে, যুদ্ধ করে তারা তাদেরকে পরাস্ত করে, যাতে করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অন্যান্য জীবাণু পরাস্ত হয়, আমরা সুস্থ থাকি। এখন আমাদের শরীরে যদি বহিরাগত আমরা কোনো কিছু খাবার খাই, সেখান থেকে যদি কোনো ধরনের সিমটম বা লক্ষণ যুদ্ধ করার পর প্রকাশ পায়, মনে করা যাক বেগুন আর তার সাথে চিংড়ি মাছ খেয়েছি, তো এই দুটো কিন্তু মুখরোচক, কেউ ইলিশ মাছও খায়। তা আমি যেহেতু বেগুন আর চিংড়ি মাছের কথা বলছি, খাওয়ার পর দেখা গেল শরীরে লাল লাল চাকা চাকা উঠে গেল। এই লাল লাল চাকা চাকা হওয়া কারণ হলো শরীরে আমাদের যে ধরনের ব্যাকটেরিয়া আছে তারা প্রতিনিয়ত বহিরাগত ব্যাকটেরিয়া বা আমাদের শত্রু ব্যাকটেরিয়ার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে। এদের সঙ্গে যুদ্ধ করার ফলে এখানে আমার শরীরে কিছু সিমটম দেখা দিয়েছে, সেই সিমটমটা হলো চাকা হওয়া, আর এটার নামই হলো অ্যালার্জি। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে অ্যালার্জিটা কী বা কেন। পরবর্তীতে প্রথম যেটা আমাদের করণীয় সেটা হলো অ্যালার্জি থেকে দূরে থাকা, মানে আমাদের খাবার নির্ধারণ করা যে কোন খাবারটাতে আমাদের অ্যালার্জি হয় সেই খাবারটাকে ফাইন্ড আউট করা, তাহলে অ্যালার্জির কমাতে পারবো। বেগুন আমি আলাদা করে খেতে পারি বা চিংড়ি মাছ আলাদা করে খেতে পারি। যদি মনে হয় যে চিংড়ি মাছ থেকে আমার এই সমস্যাগুলি হচ্ছে, তাহলে আমার চিংড়ি মাছটাকে আলাদা করে বা বন্ধ করতে হবে, তাহলে অ্যালার্জিটা অনেক অংশে কমে যাবে। আমাদের অ্যালার্জি হওয়ার প্রধান উৎস হলো ডাস্ট মাইট নামে একটা জীবাণু আছে, যে জীবাণুটা কিন্তু খালি চোখে দেখা যায় না। আমরা যদি মাইক্রোমিটারে দেখতে চাই ছোট্ট ছোট্ট জীবাণু, এই জীবাণুটি আমাদের শরীরে কীভাবে আসে? সাধারণত শরীরের প্রতিদিন আমাদের শরীর থেকে অসংখ্য মৃতকোষ ঝরে পড়ে আমাদের কাপড়ের মাধ্যমে, বেডশিট এবং গায়ের কাপড় চোপড়। আমরা দুদিন বা একদিন পরপর কিন্তু এগুলো ওয়াশ করা উচিত, কারণ দেখা যায় যে জানলার পর্দা, কার্পেট, মেঝেতে পাতা থাকে, এই কার্পেটেটাতে অসংখ্য কিন্তু ডাস্ট মাইটের উপস্থিতি লক্ষ্য করা যায়। ডাস্ট মাইট কিন্তু শরীরের মধ্যে যখন এটা কী হয়, মৃত্যুকোষ থেকে শরীরে যখন আমাদের আসে, তখন সেক্ষেত্রে কিন্তু চুলকায় এবং দেখা যায় যেটা কিন্তু অ্যালার্জির জন্য একটা প্রধান কারণ। এই ডাস্ট মাইটের জন্য আমরা কাপড়কে পরিষ্কার করব, আমরা আমাদের পর্দা, বেডশিট বা কার্পেট ব্যবহার না করা, এই বিষয়টি কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর একটা হতে পারে কি, ছত্রাকজনিত কারণে। ছত্রাক আপনারা চেনেন, সেই ছত্রাকজনিত কারণেও এই ধরনের অ্যালার্জি হতে পারে। তৃতীয় যেটা বলবো সেটা হলো বিভিন্ন সময় আমরা দেখি, আমারও একদিন লক্ষ্য করলাম যে হঠাৎ আমি হেঁটে যাচ্ছি, আমার কোনো ধরনের অ্যালার্জির সমস্যা নেই, নাকটা চুলকাচ্ছে। তখন আমি আশেপাশে লক্ষ্য করলাম যে তেমন তো বাতাস বা ধুলাবালি তেমন উঠতেছে না, তবে দেখা যাচ্ছিল যে এরকম আশ্বিন মাসের শেষের দিকে জঙ্গল পাশ দিয়ে কিছু একটা ফুলের গাছ দেখা গেল। এখন এই ফুলের পরাগরেণু কারণে কিন্তু দেখা যাচ্ছে যে চুলকায়। চার নম্বরে যেটা বলবো, গরম লাগা। গরম লাগলে গা ঘামে। আমাকে আজকে সকালবেলা একজন বলতেছিল যে স্যার আমার হঠাৎ গা ঘামলে পিঠ চুলকায়। কথাটা হলো কি, এই ঘামগুলো কিন্তু আমাদের শরীরে বসে, এই ঘাম বসার কারণে চুলকায় এবং এতে করে কিন্তু অ্যালার্জির সৃষ্টি হয়, এবং সাহায্য জায়গা করে ঘাম বসে লোমকূপের গোড়াগুলো সেখানে কিন্তু চুলকাতে থাকে, এটা একটা হলো কারণ। আর ঠান্ডা লাগলে অনেক সময় দেখা যায় সর্দি কাশি হাঁচি হয়ে থাকে, এটা কিন্তু অ্যালার্জি। অ্যালার্জি হলে আমরা কিন্তু বিভিন্ন প্রকারের ওষুধ খেতে যাই, যেটা চিকিৎসা বিজ্ঞানে আপনারা স্টাডি করলে দেখতে পাবেন, যেহেতু স্টেরয়েড ট্যাবলেট দেওয়া হয়, কিন্তু এটা বেশি খাওয়া বা ক্ষতিকর বিজ্ঞান বলে। এখন আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন, তবে এ বিষয়ে আমি খাওয়ার পরামর্শ আপনাদেরকে দিই না। এর জন্য আমরা কিছু ভেষজ টিপসের আমি কথা বলছি। নিম পাতা বা নিম পাতার রস অ্যালার্জি নিরাময়ের জন্য একটা ভালো কার্যকরী। দ্বিতীয়ত কাঁচা হলুদের কথা বলি, অল্প পরিমাণে হলুদ আমরা একটা করে টুকরা বাকিটা খেতে পারি, এটা কিন্তু আমাদের অ্যালার্জি নিরাময়। আর যে সমস্যাগুলি নিয়ে কথা বললাম, আলোকপাত করলাম, এই সমস্যাগুলি যদি থেকে আমরা আমাদেরকে
দূরে রাখতে পারি বা জটিলতা না বাড়াই, তাহলে সেক্ষেত্রে অ্যালার্জি নিয়ন্ত্রণ করা সম্ভব বা অ্যালার্জি থেকে ভালো থাকা সম্ভব। আজকে এই অ্যালার্জির বিষয়ে এই ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।